বন্ধুরা দুপুরে বানিয়েছিলাম, আজকে খিচুড়ি হয়েছে। এখানে একটা তরকারি আছে, এই হলো আজকে আমার দুপুরের মেনু ছিল। আর দেখো এখানে হচ্ছে ভাক্কা পিঠে তৈরি, এখানে বসিয়েছি আমি ভাক্কা পিঠে, এটা কি সুন্দর তৈরি হয়ে গেছে। ভাক্কা হাড়ি ছিল না, তাই আমি কাপড়ে বেঁধেই করছি। আর দেখো এখানে তিনটে তৈরি করে রেখেছি, এই চালের গুঁড়োটা আমি হাতে বাড়িতেই তৈরি করেছি। দেখো ফাইনালি আমার একটা ভাক্কা তৈরি হয়ে গেল, টেস্ট করতে দিই। হোমমেড ভাক্কা, হোমমেড ভাক্কা হচ্ছে কাপড়ের মধ্যে আমার কষ্টটা সব হলো এলো। তো দেখো বন্ধুরা ভাক্কা আমার তৈরি হয়ে গেছে, এবার আরেকটা পিঠে পুলি, পৌষ মাস তো পিঠে পুলির সাথেই হয়। তো দেখো আরেকটা আমি পিঠে পুলি গরম গরম দুধ বসিয়ে দিচ্ছি, দুধ একদিকে হবে। আর দেখো চালের গুঁড়ো আমি এটাকে পিষে নিয়েছি, এর মধ্যে খেজুর গুড় দিয়ে বানাবো। দেখো বন্ধুরা শীত মানে খেজুর গুড়। দেখো আমি এখন বানাবো, সাথে থাকো আর দেখে থাকো। আজকে দেখতে কি পৌষ মাস পড়ে গেছে, কি হবে বলেছে, হবে কোনো পিঠা পুলির প্রোগ্রাম। ছেলের মুখটা খুঁজিয়ে নিলাম, লাগবে কিছু করে না। কমেন্টে জানাবেন তো কে কে ভুল রুটি খেয়েছে। দেখো গ্যাস জ্বালিয়ে দিব, আর এটা কি বলতো, এটা আপকাম মেলা, এটাতেই বানাবো আজকে আমি। দুধ বসিয়ে দিয়েছি, এটা আপকাম মেকারটা বসিয়ে দিয়েছি, এটা বানাবো। দেখো তোমার জানো টুক টুকরো তেল দেবো, আমার ব্রাশটা কুচিটা খারাপ হয়ে গেছে, তাই আমি চামচ দিয়েই দেবো। বেগুন, বেগুনের এই পেছনটা আমি কেটে নিয়েছি, এটা এখন ব্রাশের কাজ করবে। মা ঠাকুমাদেরকে এটাই দেখতাম। সামান্য নুন, এটাই আমি আপকাম পিঠা বানাবো আজকে। দেখ তেল দিয়ে দিয়েছি ব্রাশ করে করে, আর দেখো একটু অল্প করে করে দেবো, কারণ একটু ফুলবে। দেখো এটা কিন্তু হয়ে গেছে, দেখো কি সুন্দর একদম ঘুরে উল্টানো যাচ্ছে। এই পিঠটা হবে একটু, আর এটা যখন হয়ে যাবে তখন আমি খেজুর গুড় আর দুধের মধ্যে দেবো। এটা হলো আপকাম মেকারে দুধ পিঠে। হাত দিয়ে উঠে যাবে, দেখো বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দর ভাবে হয়ে গেছে। আর দেখো এপুই টপি ঠান্ডা বলে, এই গড় ঠান্ডার দিন বলে এটা হাতে ধরা যাচ্ছে, গরমের দিন ধরা যেত না, পড়ে গেল। আমি এগুলো সব বানিয়ে নেবো,
বেগুন দিয়ে দিচ্ছি, বেগুনে বসলাম। ব্রাশ তো না বললাম না খারাপ হয়ে গেছে, তো এটাই ব্রাশের কাজ করছে। মাথা কুমড়া কিন্তু আগে এগুলো দিয়েই বানাতে বলো তো, কে কে এইভাবে বানাও কমেন্টে জানিও। হয়তো ভালো করে ভিডিও দিতে পারবো না বন্ধুরা, কারণ কি আমার মেয়ে জানুয়ারি মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। ফেব্রুয়ারি মাসে কয় তারিখ থেকে ওটা? এক তারিখ। ওই যে ফেব্রুয়ারি মাসে এক তারিখ থেকে রুটিন এসে গেছে, এই জন্য হয়তো আমি রোজ ভিডিও দিতে পারবো না বন্ধুরা, এর জন্য আমি একটু আগেই সরি বলছি। কেন কি বলো, আগে বাচ্চার পড়াশোনা, তারপরে আমাদের এটা ভিডিও। মেয়ে সকাল সন্ধ্যা টিউশনি থেকে এসে তারপরে আবার ছেলের পড়াশোনা হয়ে ওঠে না। দেখো একে একে এইভাবে আমি দিয়ে দেবো। বসিয়ে দুধটা ফুটেই গেছে, তোমরা দেখে নিয়েছো, এদিকে দুধটা হয়ে গেছে। দুধের মধ্যে আমি একটু চিনি দেবো, তারপর আমি চিনি দিয়ে দেবো। দুধটা গরম আছে, এর মধ্যে আর একটু ফুটিয়ে দেবো। আর বাবা আর কিছু খেলছে, ছেড়ে দেবো কিন্তু বানিয়েছি। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আপা মেকারে বানিয়েছি, কারণ কি সব এক সাইজের। দেখো একটু ঢেকে দেবো, হালকা দু মিনিটের জন্য ঢেকে দেবো। খেজুর গুড় দিয়ে, এলাচ চাইলে এলাচও দেওয়া যাবে, তেজপাতাও দেওয়া যাবে, আমি কিছু দিব না, আমি সাধারণ ভাবে করবো। দেখো এটা দুধের মধ্যে দেওয়ার পরে কিন্তু আরো ফুলেছে, এটা আধা ঘন্টা মতন দুধের মধ্যে ভিজিয়ে থাকলে আর একটু ফুলবে, খেজুর গুড় কুচিয়ে রেখেছিলাম। আমি এত গুড়টা আমি এভাবে দেবো, গ্যাসটা অফ করে গুড় দেবো, দিয়ে হালকা করে মিলিয়ে ঢেকে দেবো, নিজেই গলে যাবে আর কালার হবে। যেহেতু আমি গুড়টা কুচিয়ে দিয়েছি, কিন্তু গুড় দিয়ে ঢেকে দিয়েছি, এবার এটা ঠান্ডা হলে খেতে পারো। তা আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করো, আর ততক্ষণের জন্য টাটা বাই বাই। ঠিক আছে, আরেকটা রেসিপি দরকার না, আর পৌষ মাসে আমি বলেছি সব একদিনে বাচ্চারা খেতে পারে না, তাই একদিন এক একটা বানালে বাচ্চারাও টেস্ট নিয়ে খায়, বাচ্চারা যখন ভালোভাবে খেতে পারে আমাদেরও খুব ভালো লাগে। তো আজ এই পর্যন্তই, টাটা বাই বাই।